হ্যালো গাইস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আজকে আমার হাজবেন্ডের ইচ্ছা হয়েছে রোল খাবে, তো ও তো কাজ করছে, ও বাইরেও যাবে না, কারণ কাজ করতে করতে ওঠা যাবে না। তো সেই জন্য আমি ঘরে রোল বানাবো, তো এখন বানাবো, বানিয়ে আমরা খাবো। ওটা বানাবো, তার আগে আমি আমার সোনাকে, ও ঘুমোচ্ছে এখন, তো আমি আমার সোনাকে রেডি ফেডি, ও উঠবে, তারপরে আমি ওকে একটু খাইয়ে টাইয়ে নেবো, তারপরে আমি ওগুলো শুরু করবো। ওকে একটু নিচে দিয়ে দেবো, তা করতে করতে দিয়ে তারপরে শুরু করবো। তো আমি আগে ময়দা মেখে নিচ্ছি এখানে এসে, রাতে রুটি হবে সেই জন্য। তো আমার ময়দা মাখা হয়ে গেল, এদিকে আমার সোনাটা উঠে পড়েছে, ওকে আমি বিস্কুট খাইয়ে নিচ্ছি। তো আমি ওকে বিস্কুট খাইয়ে নিলাম। ঢিসুম করে দাও একটা। দেখো কেমন করে মারপিট করছে আমার সাথে, আমার দিকে কেমন করে তাকাচ্ছে, এত দুষ্ট হয়েছে। ছেলের সাথে তো ওদিকে অনেক মারামারি হলো, এরপর আমি ওর জন্য দুধ নিতে এসেছি, দুধ গরম করে, কারণ ওর তো খিদে পেয়ে গেছে। অল্পই বিস্কুট খাইছিলাম, বিস্কুটটা বেশি খাইনি, ওই জন্য ওর জন্য দুধ নিয়ে যাচ্ছি। ওর তো খাওয়া হয়ে গেছে দুধ, জামাকাপড়ও সব নষ্ট করে দিয়েছিল খেতে গিয়ে, তাই ওকে জামাকাপড় ছাড়িয়ে নিয়ে রেডি করে নিচ্ছি। এবার ওকে নিচে পাঠাবো, ওর কাকাদের ঘরে যাবে। সোনাকে এবার নিচে নিয়ে যাবে ওর বাবা, নিচে আমার জাদুর ঘরে। ও রোজই যায় গিয়ে একটু বসে থাকে ওর ঠাম্মিদের কাছে, কাকাদের কাছে সব যায়। চল যাও, টাটা টাটা টাটা। কি হলো, আওয়াজ করতে করতে যাবে এবার? এবার আমি ফ্রি হয়ে গেছি, ওই জন্য এখন রোলটা করব, তাই রোলের ময়দাটা মেখে নিচ্ছি। অল্প করেই ময়দা নিয়ে নিয়েছি, জাস্ট দুজনের খাওয়ার মতো, দুটো করে নেব ব্যাস, কারণ উপরে এখন কেউ নেই, আমরা দুজনে আছি, সবাই নিচেই আছে, তাই এমনি খাওয়ার জন্য দুজনের জন্য করে নিচ্ছি। এবার আমি রুটিটাকে ভালো করে বেলে নিচ্ছি, ময়দা দিয়েই ভালো করে বেলে নিচ্ছি, যাতে বেলতে সুবিধা হয়। ভাজার সময় তো তখন তেল দিয়ে ভাজতে হবে পরোটার মতো। আর এদিকে লেবু কেটে নিচ্ছি, সবজিগুলো কেটে নিয়েছি, পেঁয়াজ, গাজর, কাঁচা লঙ্কা এসব। এবার আমি রোলটা তৈরি করে নিচ্ছি, পরোটাটা ভেজে নেব, তারপর ডিমটা দিয়ে তৈরি করে নেব রোলটা। এবার ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম, ডিমের মধ্যে শুধু লবণ দিয়ে দিয়েছি,
পরোটাটাকে হালকাভাবে ডিমের উপর চাপিয়ে দিলাম। তো আমার এটা ভাজা হয়ে গেছে, এবার আমি টেবিলে নিয়ে গিয়ে এটাকে সুন্দরভাবে সাজিয়ে নেব। আমার হাজবেন্ড বেশি ঝাল খায়, তাই ওটাতে লঙ্কা দিয়ে ভালো করে ঝাল দিয়ে করে দিচ্ছি। আমি আবার একটু কম ঝাল খাই, মানে খেতে পারি না ঝাল আমি। এবার লেবু চিপে নিচ্ছি, তারপরে ওর মধ্যে সস দিয়ে, চিলি সস দিয়ে, মানে হেভি লাগবে টেস্ট, খেতে দারুণ লাগবে। এবার ওটাকে মুড়িয়ে নেব পেপারে, আমাদের ঘরে ছিল পেপারগুলো, বাটার পেপারগুলো, ওটাতেই মুড়িয়ে নিচ্ছি। দেখো তৈরি করে নিয়েছি রোল পুরো। বানানো হয়ে গেছে, ও খেতেও শুরু করে দিয়েছে। এগুলো খেতে তো প্রচন্ড ভালোবাসে, তাই ওয়েট করতে পারলো না, পুরো গরম গরম। কেমন কেমন হয়েছে? ভালো হয়েছে। আমি এবার খেয়ে দেখি একটু, করলাম ঘরে যা ছিল তাই দিয়ে। খুব সুন্দর হয়েছে, পুরো দোকানের মতোই হয়েছে। শুধু শশাটা ছিল না ঘরে, যা ছিল এদিকেই করলাম। আবার আজকে রাতের রান্নাটা করতে হবে, মানে আজকে সন্ধ্যাটা রাতে রান্না করতে, মানে সন্ধ্যাটা রান্না করতে করতেই যাবে। খুব সুন্দর আইটেম করবো রাতে, সেটা হচ্ছে পালক কর্ন করবো, মানে পালক পনির, পালক মাশরুম এসব হয় না, তো ওটা কর্ন আনা হয়েছে, তো কর্ন দিয়ে পালক করবো, মানে পালং শাক দিয়ে আর কি। আমাদের তো রোল খাওয়া হয়ে গেল, এবার আমি ছেলের জন্য ভাত করে নিচ্ছি এসে। খাবার পরে সব বাসনগুলোও ছিল, ওগুলো মেজে নিচ্ছি, কারণ আমার রান্না করতে গেলে অনেক বাসন কোসন ইউজ হয়ে যায়, তো হাতের হাত সব মেজে নিচ্ছি। খাওয়া হয়ে গেল, ছেলের জন্য ভাতও বসিয়ে দিয়েছি খাবার। তোমরা তো দেখলেই, আমি ময়দা মেখে রেখেছিলাম আগে সন্ধ্যেবেলায়। এবার ময়দাটা, মানে রুটিটা মাসি এসে করে নেবে, আমি শুধু কর্ন পালকটা করে নেব, একটু পরে করবো, আর কিছুক্ষণ আগে করবো, গরম গরম খেয়ে নেবো একেবারে। এখন আমি বাসনগুলো গুছিয়ে নিচ্ছি বাসনের রাখে, প্রচুর বাসন জমা হয়েছিল, মানে খাবার পর সমস্ত বাসন মেজে টেজে ওখানে রাখা হয় গামলার মধ্যে, তো এখন গুছিয়ে নিচ্ছি। আমি এখন একটু এসে বসলাম, ছেলের খাবার করা হয়ে গেছে, তারপরে একটু পরে তখন গিয়ে খাবারটা করবো, রান্নাটা করবো। ছেলে একটু পরে আবার ছেলেও চলে আসবে, ও রোজই যায় নিচে ওর কাকাদের ঘরে গিয়ে, সন্ধেবেলায় গিয়ে একটু ওদের সাথে খেলা করে আসে, ও যেতে খুব ভালোবাসে, তো ওকে রোজই পাঠায়, তারা চলে আসবে একটু পরে। এই যে চলে এসেছে আমার সোনাটা, ওর কাকার সাথে এসে এসে দুষ্টুমি শুরু করে দিয়েছে। দুষ্টুমি করিস না, তো চলে এসেছে, ওকে আমি আগে এবার খাইয়ে নেব, তারপরে রান্না করে নেব, খাইয়ে নেব ওকে আগে, তাহলে আমার চিন্তা থাকবে, তারপরে ওদিকে রান্না করে গরম গরম সবাই মিলে খেয়ে নেব। তো ওকে খাওয়ানো হয়ে গেছে আমার, এবার আমি রান্নাটা শুরু করে দিয়েছি। এদিকে আমি কর্ন নিয়েছি আর পালং শাকটা আগে থেকে পেস্ট করে রেখেছিলাম, তো সেটা দিয়েই করে নেব। ওদিকে ডিম ভাজছি, মানে ডিমও দেব ওর মধ্যে, খুব সুন্দরভাবে করে নেব। তারপরে আরও সব দেবো, মটরশুঁটি, আদা, ধনে পাতা, অনেক কিছু দিয়েই করবো, দারুণ টেস্ট হয় খেতে এটা।
তো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো ওদেরকে সবাইকে খেতে দিয়ে দিলাম, ওরা বসে খাচ্ছে টেবিলে, আমি ঘরে গিয়ে খাবো টিভি দেখতে দেখতে। এই যে এখানে আমি আমার খাবারটা নিয়ে নিয়েছি, একটু পাশে ভাতও নিয়ে নিয়েছি, আমার ভাত খেতে খুব ভালো লাগে, ওই জন্য ওটা আমার অভ্যাস। রুটিও খাই, তবু রুটির সাথে মনে হয় একটু ভাত খাই, ভাতের দিকেই মনটা টানে। খাবারটা খেতে দারুণ হয়েছে, খেলাম, হেভি টেস্ট হয়েছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে এবার সব সেরে সুরে এসে বসলাম, এবার ওকে ঘুম পাড়াবো, রাতও হয়ে এলো, সারাক্ষণ না হলে জ্বালিয়ে যাচ্ছে, গোটা বিছানাও ঘুরে ঘুরে বেড়ায় ছটপট। আমার চিৎকার করছিস, মারবো, কি চিৎকার, প্রচন্ড অত্যাচার, তোমরা তো দেখতেই পাও সারাক্ষণ যে কি অত্যাচার করছে। তো ওকে আগে আমি ঘুম পাড়ানোর চেষ্টা করি। ও এখন কোথায় গিয়ে বসেছে ওর বাবার সাথে, এত দুরন্ত হয়েছে। ভয় লাগছে? অজমুল্লা খাবি? হাজুম্মা, হাজুম্মা খেতে খুব ভালোবাসে। দুষ্টুমি করতে ওস্তাদ, চললো এবার ঘাড়ে করে। এটা কি? হ্যাঁ, টিভি। তাই তুই সব জানিস? ওটা টিভি, টোটো পাল্লু টিভিতে। হাসি করো। বেদের চোখে ঘুম নাই, ওর এই দুষ্টুমি চলতেই থাকবে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করতে ভুলবে না। টাটা, গুড নাইট।